যাত্রা দিব নে সাত, ধনখড়ের মিমিক্রি, টেনশনত বিজেপি, মিমিক্রি নে জাতভূত, আসল মূরর কামড়নি কোনটো? চাওক আমার এই প্রতিবেদন। দেশত যেন এতিয়া আন সকলো সমস্যাতকৈ গুরুতর সমস্যা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করাটোহে। যেখন দেশত জনতাই মূল্যবৃদ্ধি, কর্মসংস্থাপনহীনতাত ককবকাবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সময়ত শাসক দল বিজেপিয়ে ইস্যু হিসাবে লৈছে জগদীপ ধনখড়ক অপমান, মানে সমগ্র জাত সম্প্রদায়ক বিজেপিয়ে অপমান করা বলে। প্রকৃতার্থত বিজেপিয়ে সংকটত পড়েছে জাতসকলক লৈ, কিয়নো ইমান দিনে বিজেপিয়ে লালন পালন করে আনকি রাজ্যপালের দরে সাংবিধানিক মুরব্বী পদত অধিষ্ঠিত করাইছিল জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকক। সত্যপাল মালিক জাত সম্প্রদায়ের প্রতিনিধি, কিন্তু সেই সত্যপাল মালিকে পুলওয়ামা কাণ্ডর বহুবোর তথ্য রাজহুয়া করার লগতে বিজেপি সরকারক তীক্ষ্ণ ভাষার সমালোচনা করে আহিছে। আনকি বিগত নির্বাচনত সত্যপাল মালিকে রাজস্থানের জাত সম্প্রদায়ের মাজত বিজেপির বিরুদ্ধে প্রচার চলাইছিল। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকর শেহতীয়া গতিবিধি লক্ষ্য করে বিজেপিয়ে জাত সম্প্রদায়ের মাজত আবেগ সৃষ্টি করার বাবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ক লৈ বিরোধীয় মিমিক্রি বনাতক ইস্যু হিসাবে লৈ বৃহৎ প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছে। জাতক অপমান করা বলে যিমানেই বিজেপিয়ে চিঞৰবাখৰ নকৰক, হাৰিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশের জাতে কেতিয়াও জগদীপ ধনখড়ক সমর্থন নকৰে বলে মন্তব্য করে জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকে। সত্যপাল মালিকে লগতে কয় যে জাতে সদায় রাজহার পূণ করে থাকে, গতিকে জাত সমাজত এটা প্রবচন আছে, মূর তল করা জাত আর ভঙাঘাত একে। মল্লযুদ্ধার বিগত এটা বছরের প্রতিবাদ, সাংসদের নিরাপত্তা সম্পর্ক প্রশ্ন করে 146 সাংসদে করা প্রতিবাদের পিছতো নিজের সিদ্ধান্তত অটল আছিল সরকার। কিন্তু সাক্ষী মালিকক কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীয়ে সাক্ষাৎ করার লগেলগে সমগ্র দেশক জাত সম্প্রদায়ের ভোটারের উপর প্রভাব পেলাব বলে অনুভব করলে বিজেপিয়ে। কিয়নো জাত সম্প্রদায়ের যথেষ্ট দখল আছে পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান, পঞ্জাব আর হারিয়ানাত, আর আগন্তুক লোকসভা নির্বাচনত এই জাত ভোটারে যথেষ্ট প্রভাব পেলাব। রাজস্থানত শেহতীয়াকৈ অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনত জাতসকলে কংগ্রেসকে সমর্থন আগবাইছিল। তদুপরি সি ভোটারের সমীক্ষায়ও জাতর সমর্থন বিজেপিয়ে লাভ নকরার ইঙ্গিত দিয়ার পাছত চিন্তাত পড়েছে বিজেপি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি বনায় তেওঁর লগতে সমগ্র জাত সম্প্রদায়ক অপমান করা বলে যে অভিযোগ উত্থাপন করে আহিছে বিজেপিয়ে, সেয়া কেবল বিজেপিরহে প্রতিবাদ বলে কব পারি। ইয়াত জাত সম্প্রদায়ের ফালেরপরা বিশেষ কোনো সমর্থন নাই, সে নৈতিকতাতকৈ ভোটক অধিক অগ্রাধিকার দিয়া বিজেপিয়ে জাত ভোটারক আক্রমণ করবলৈকে অবশেষত উপায়হীন হয়ে ভঙ্গ করে সঞ্জয় সিং নেতৃত্বাধীন নবনির্বাচিত সমিতিখন। ভোট হেরুয়াক লৈ বিজেপি যথেষ্ট ত্রস্তমান। ভোট হেরুয়ার ভয়ত বিজেপিয়ে বিগত এটা বছরে আওকাণ করা মল্লযুদ্ধার দাবিও তাৎক্ষণিকভাবে মানি ললে। অবশ্যে এতিয়াও ক্ষান্ত হওয়া নাই মল্লযোদ্ধাসকল। মল্লযোদ্ধার বিগত এবছরীয়া প্রতিবাদ, 700 প্রতিবাদী কৃষকর মৃত্যুও কোনো প্রকারে সহানুভূতিশীল নকৰা সরকারখনে কেবল জাত সম্প্রদায়ের ভোট হেরুয়ার ভয়ত উদ্বিগ্ন হয়ে ইস্যু হিসাবে লৈছে বিরোধীর মিমিক্রিক। কিন্তু জাত সম্প্রদায়ের প্রতিনিধি সত্যপাল মালিকর মতে মথুরার জাতেও এবার বিজেপিক ভোট নিদিয়ে। তদুপরি হারিয়ানার নুহরহে সাম্প্রদায়িক সংঘর্ষর সময়তো জাতসকলে মুসলমানসকলক সঙ্গ দিয়া বলে উল্লেখ করেছিল সত্যপাল মালিকে। উল্লেখ্য, দেশত মুঠ 8,50,00,000 জাত সম্প্রদায়ের লোক আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।